তাদেরকে আমার শ্রদ্ধা এবং অন্যান্যদের প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে এই ছিপিলিকিং মায়াদুল নিয়ে যাই হোক আমার দুই এক কথা বলার সুযোগ হয়েছে, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। প্রথমে হচ্ছে ছিপিলিকিং মায়াজম চিনবো কি করে, যে কালো অন্ধকারের মতন মুখ যেন একটা মেঘ তার মুখে জমে আছে, এরকম অন্ধকারের মতন মুখ দেখা যাবে, বিষণ্নতা বিমর্ষতা এবং অবসাদগ্রস্ত মুখ আমরা দেখতে পাবো। তা প্রথমে একটা ছোট গল্প বললেই হয়তো এই ছিপিলিটিং মায়াজমটাকে চিনতে খুব সুবিধা হবে। সেটা আমাদের স্যার ডক্টর এসপি দে বলেছিলেন ওনার ছাত্র জীবনের ঘটনা। উনি যে স্কুলে পড়তেন ওনার সিনিয়র একটা ছাত্র, সে পড়াশোনায় খুব ভালো ছিল, মানে ক্লাসের মধ্যে ফার্স্ট হতো এবং দেখা যেত সব পরীক্ষাতেই তার নাম্বারটা এত বেশি ছিল যে তৎকালীন ওই মানে ওই অঞ্চল থেকে একটা দারুণ রেকর্ড পরিমাণ নাম্বার পেয়ে ভালো রেজাল্ট করে স্কুলের সুনাম করবে এরকম একটা অবস্থা ছিল। তা সেই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন খুব গম্ভীর প্রকৃতির মানুষ, উনি ইংরাজি পড়াতেন। তা যাই হোক, টেস্ট পরীক্ষার পরে যখন রেজাল্ট দেওয়ার সময় হলো তখন উনি ইংরাজি সেকেন্ড পেপারে একটু নাম্বারটা কমিয়ে দিয়েছিলেন। এখন নাম্বারটা কমিয়ে দিয়েছিলেন এই কারণে যে মাধ্যমিকে সে আরো ভালো চেষ্টা করবে এবং তার ভুলগুলো সংশোধন করে একটা দারুণ জায়গায় পৌঁছাতে পারবে এবং স্কুলে একটা দারুণ সুনাম হবে, সেই কারণে উনি সেইভাবে নাম্বারটা কমিয়ে দিয়েছিলেন। যাই হোক, পরীক্ষার রেজাল্ট যখন বেরোলো ইংরাজিতে নাম্বার একটু কম পাওয়ার জন্য উনি মানে ছেলেটি সরাসরি হেডমাস্টার মশাইকে বললেন যে কেন আমার এই নাম্বারটা কম দেওয়া হলো। তা হেডমাস্টার মশাই বললেন যে আমি যেটা ভালো বুঝেছি করেছি এ পর্যন্ত আমি কারো কাছে কোনো এই ধরনের তো কেন দিয়েছি এ কয়েকটা আমি কারো কাছে দেয়নি, তা আমি যেটা ভালো বুঝেছি সেটাই করেছি, তুমি তোমার জায়গাগুলো সংশোধন করো যাতে আরো ভালো করতে পারো। এই কথা শোনার পরে ছেলেটি আর কোনো কথা কিছু বলেনি, ওখান থেকে রেজাল্ট নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল। যেতে গিয়ে মাঝপথে বাঁশ গাছ ছিল, বাঁশ গাছে সে ঝুলে পড়েছে। তারপরে ওই মাস্টারমশাই পরে যে কতটা অনুশোচনা এবং কত দুঃখ পেয়েছিলেন, তা এই ছিপিলিটিং মায়াজমের এইরকমই হঠাৎ তড়িঘড়ি একটা ডিসিশন নেয় এবং একটা চরম প্রকৃতির দিকে চলে যায়। তা এই মানসিক অবস্থাটা আমরা এটা দেখতে পাই। আর এদের সাধারণত মাথায় একটা বড় টাক থাকে, এক জায়গা থেকে গোছা গোছা চুল উঠে যায়, আর লোকজন এরা খুব বেশি পছন্দ করে না, সবসময় একটা অবসাদগ্রস্ত এবং সুসাইডাল টেন্ডেন্সি থাকে, দাঁতেরও বিকৃতি দেখা যায়, মুখের ভিতর ক্ষত বা এই লালা ধরার একটা প্রবণতা থাকে, আর এরা সাধারণত মাংস অপছন্দ করে, আর অল্প বয়সে হার্টের রোগ হওয়ার একটা প্রবণতা থাকে। এদের প্রেশার বিশেষ করে ডায়াস্টোলিক প্রেশারটা অনেক হাই হয়, ট্রাইগ্লিসারাইডটাও খুব বেড়ে যায়, আর ফ্যামিলি হিস্ট্রিতে যদি দেখা যায় তাহলে দেখা যায় খুব কম বয়সে জয়েন্টে বিভিন্ন জয়েন্টগুলোতে একটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এবং সেই যন্ত্রণাগুলো রাতের বেলা খুব বেড়ে যায়, আর ঠান্ডায় সেই যন্ত্রণাগুলো উপশম হয়। আর সাধারণত ন্যাচারাল যে ডিসচার্জ বিশেষ করে ঘাম হলে রোগ লক্ষণ বেড়ে যায়, আর কি হয় যে ক্রমাগত মানে একটু বেশি হাঁটলেই তার ওই গিঁটে গিঁটে ব্যথা যন্ত্রণা হয় এবং সেই ব্যথা যন্ত্রণা জন্যে তাকে আবার একটু বসে বা একটু দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে আবার হাঁটতে হয়। তাহলে এই রকম প্রকৃতিগুলো আমরা সাধারণত দেখতে পাই। আর এই ছিপিলিটিং মায়াজমের সাধারণত নেচারটা কি, একটা ডিস্ট্রাকটিভ নেচার, বিষণ্ণতা এবং খুব কম কথা বলে, আর এদের সাধারণত একটা ডাল ব্রেনের হয়। তারপরে দেখা যায় এদের সাধারণত বুকটা খুব ন্যারো প্রকৃতির,
মানে চেস্ট খুব ন্যারো, আর ইরেগুলার টিথের কথা যেটা বললাম, আর অতি ভদ্রলোক, হঠাৎ কোন একটা কারণে দেখা গেল চুপচাপ বসে আছে বা কোনো কারণ এক পাশে একটু ঝামেলা হচ্ছে, হঠাৎ গিয়েছে দুই চার চটথাপড় লাগিয়ে দিয়ে দিল বা ঘুষি মেরে তার মুখ ফাটিয়ে দিয়ে দিল, এইরকম মানসিকতা। আবার এদের দেখা যায় কি অতি গরম খেতে যেমন পারে, আবার ঠিক খুব ঠান্ডাও খেতে পারে, যে কড়ার থেকে তুলে নিয়ে গরম গরম খেয়ে নিচ্ছে, আবার খুব ডিপ ফ্রিজের জিনিসও এদের খেতে কোনো অসুবিধা কিছু নেই। তারপরে যখন এই দাঁত ওঠার সময় হয় তখন দেখা যাচ্ছে এই যে রিফ্লেক্স সিমটম যেটা, যে দাঁত ওঠার সময় জ্বর, তারপরে হয়তো মাসিক হওয়ার সময় তার ডায়রিয়া, এইরকম এগুলো দেখা যায়। আর আর দেখা যায় এদের সাধারণত অপারেশনের পরে ব্লাড প্রেশারটা হঠাৎ করে বেড়ে গিয়েছে, তারপরে ইমরায় অবস্থাতে এদের অনেকগুলো মানে অবস্থা দেখা যায়, যে ছোটবেলায় দেখা যাচ্ছে যে ডিফর্মিটি নিয়েই জন্মগ্রহণ করছে, অথবা দেখা যাচ্ছে দাঁত নিয়ে জন্মগ্রহণ করছে, অথবা এই যে মুখের যে বিভিন্ন ঠোঁট কাটা হোক বা অতিরিক্ত অঙ্গ নিয়ে জন্মানো, এই ডিফর্মিটিগুলো আমরা এর মধ্যে সাধারণত দেখতে পাই। আর বাচ্চারা সাধারণত কি হয়, প্রচন্ড একগুঁয়ে টাইপের হয়, যা চাইবে তাই দিতেই হবে, যদি না দেওয়া হয় তা ওই যেখানে সেই অবস্থায় কোথায় কি আছে দেখলো না, ধুলো বালির মধ্যে ওইভাবে গড়িয়ে পড়লো, কিংবা দেখা যাচ্ছে যে কোথায় লাগলো সেদিকে কোনো খেয়াল নেই, ওই অবস্থাতেই ওইভাবে পড়বে। আর এদের রাগটা অত্যন্ত ভয়ঙ্কর, দেখা যায় যে বাবা মাকেও বা গুরুজন কাউকে মানবে না, সে মানে সাংঘাতিক ভাবে এবং হাতে হয়তো যা পেলো তাই ছুড়ে মারলো, তাতে কার কি হলো সেসবগুলো দেখবে না। আর এরা এই ক্রুয়েলিটিটা এত বেশি যে সাধারণত আমরা অনেক বাচ্চাদের মধ্যে দেখতে পাই যে হয়তো ওই ফোড়িং বা অন্যান্য এদের পাখনা কেটে দিল বা একটা ডানা কেটে দিয়ে তারপর কি করছে সেটা তারা খুব মজা করে দেখতে থাকে। অনেক সময় দেখা যায় যে কুকুরের লেজে বাজি বেঁধে দিয়ে ওইটা ধরিয়ে দিল, দিয়ে এইভাবে তারা মজা পেতে থাকে। আর পাস্ট হিস্ট্রিতে সাধারণত যে স্টিল বার্থ বা অ্যাবর্শন এবং বাচ্চা থাকছে না, এই সবগুলো আমরা সাংঘাতিকভাবে দেখতে পাই, যে সব মহিলাদের এইরকম ঘটনাগুলো হচ্ছে, তার পিছনে সিফিলিটিক মায়াজম থাকার জন্য এটা বেশিরভাগ হয়। আর এমনি যে সমস্ত ফিসার বা ফিসুলা, তারপর এই যে আর্টিক্রিয়া যেসবগুলো প্রচন্ড আম্বার টাইপের হয়, যে এত চুল গাছে বিভৎস চুলকানো, চুলকে একদম ছিঁড়ে ফেলছে, এসবগুলোর পিছনে কিন্তু সিফিলিটিক মায়াজম থাকে। আর এই খাঁজে খাঁজে যে চর্মরোগ হয়, সেই চর্মরোগের পিছনেও মানে অনেক ক্ষেত্রে দেখা যায় সিফিলিটিক মায়াজম আছে। আর দুদিন জ্বর হলো বা দুই একবার পায়খানা হলো, বাচ্চারা একদম নেতিয়ে পড়লো বা মারাও যেতে পারে, এইরকম ঘটনাগুলো আমরা সাধারণত দেখতে পাই। আর ফ্যামিলি হিস্ট্রিতে যেখানে ডায়াবেটিস এবং এই হাই ব্লাড প্রেশার বা ক্যান্সার বা গ্যাংরিন এইরকম রোগ থাকে, তাদের মানে ছেলে মেয়ে বা সন্তান সন্ততির প্রতি ক্ষেত্রে দেখা যায় যে এই সিফিলিটিক মায়াজমে বেশি হয়ে থাকে। তারপরে আবার দেখা যায় যে 8-9 বছরের মেয়ে তার মেনস্ট্রুয়াল পিরিয়ড শুরু হয়ে গেল, তারপর 10-12 বছরের বাচ্চা তার এই যে কাম প্রবৃত্তিটা এত বেশি জেগে উঠলো, তারা বিভিন্নভাবে সেইগুলো চরিতার্থ করার চিন্তাভাবনা আসলো। আবার এই যে পরীক্ষার সময় দেখা যায় যে বাচ্চারা যে পরীক্ষা দেওয়ার আগে যে প্রচন্ড নার্ভাস হয়ে যায়, যে আমি পরীক্ষা ভালো করতে পারবো কিনা বা আমি পরীক্ষা দিতে পারবো কিনা, আমার জানার মধ্যে পড়বে কিনা, এই যে হয় এবং তাতে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, এসবগুলো কিন্তু এই সিফিলিটিক মায়াজমের জন্য হয়। আর যে যত রকমের যে ক্রিমিনাল যেগুলো, সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে যে মারাত্মক ঘটনাগুলো ঘটাচ্ছে,
যে আমরা সাইকোটিক মায়াজম জানে কৌশলে সে কাজগুলো করাচ্ছে, আর সিপিলিটিং মায়াজম সে সরাসরি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই মারাত্মক ঘটনাগুলো ঘটিয়ে ফেলতে পারে। তা যাই হোক, আমি এইটুকু সিভিলিটি মায়াজম নিয়ে বললাম, আরো অন্যান্য সবাই আছেন তাদের কাছে দেখি বাকিটা শুনবো, এই আশা রেখেই আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা এখন চলে যাব ডক্টর বিশ্বনাথ দত্ত স্যার। ডক্টর বিশ্বনাথ দত্ত স্যার আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর বিশ্বনাথ দত্ত স্যার আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আজকে সিফিলিস মায়াজম নিয়ে মুক্ত আলোচনা হচ্ছে। দর্পণ গ্রুপের তরফ থেকে অনুরোধ করছি আপনি কিছু বক্তব্য রাখুন। আমি যখন রাস্তায় আছি, ঠিক আছে, আমি শুনতে শুনছিলাম যে একটা কথা স্যারকে আমি সম্মান দিয়ে বলছি। আমরা যখন HNWT ট্রেনিং এ গেছিলাম কল্যাণীতে, কল্যাণী ওয়েস্ট বেঙ্গলের এই যে জওহরলাল নেহরু মিউজিয়ামের এই হসপিটালের উত্তর দিকে, সেখানে দেখেছিলাম স্যারেরা বলছিলেন যে বাচ্চা মানে ইস্যু হওয়ার পরে হয়তো কেউ 1.5 বছর বা 2 বছর পর থেকে এই কন্ট্রাসেপটিভ পিল খায়। তো কন্ট্রাসেপটিভ পিলটা খেলে পরে আবার এদিক দিয়ে বাচ্চারা বাচ্চা মেয়ে সেই মেয়েটা মায়ের ব্রেস্ট ফিডিং করে। তা এই করতে করতে দেখা যায় যে ওর ভিতরে যে হরমোন গুলো ঢুকে যায়, তারপরে এইসব বাচ্চারা 7-8 বছরের মাথায় কিন্তু হতে পারে বা হয়েছে এরকম দেখা যায়। হ্যাঁ, উনি বললেন আগের বক্তা বললেন, তা আমি এটা এটা সংযোজন করলাম। তা এরকম আমার দুর্গানগরে আমার চেম্বারের পাশেই একজন ভদ্রমহিলা তো কানতে কানতে আসলো যে ডাক্তারবাবু এই কি অবস্থা, আমার মেয়ে 7 বছর বয়স, মেয়ে এসেছে, এটা কি করা যায়। তখন আমি বললাম আচ্ছা আপনার যখন মেয়েটা হয়েছে তারপর থেকে কি আপনি কোনো কিছু ওষুধ খেতেন? বলে কিসের ওষুধ? তো হচ্ছে এরকম কন্ট্রাসেপ্টিভ পিল। বলে হ্যাঁ খেতাম। তা সেই ও কি ব্রেস্ট ফিডিং করতো? বলে হ্যাঁ করতো। বলে সেটা তো সেই হরমোনটা তো ওর মধ্যে ঢুকে গেছে, তার জন্য তাড়াতাড়ি মানে ওর হরমোনাল প্লেটা শুরু হয়ে গেছে, আপনার কান্নাকাটির দরকার নেই। আপনার এখন ও যদি বেশি ব্লিডিং হয় তার জন্য আমরা সিম্পটম অনুযায়ী ওষুধ দেবো, ঠিক ঠিক থাকবে। তো সে তখন আমার আমার ট্রিটমেন্টই করলো, আর তারপর তার সেই 4 দিন বাদে যেরকম করে বন্ধ হয় যেই মেন্সট্রুয়েশনের ব্যাপারটা যেরকম করে চলে সেইভাবেই শুরু হয়ে গেল। এটা একটা সংযোজন করলাম। আর সিফিলিস নিয়ে তো স্যার তো খুব সুন্দরই বললেন, আমি যতটা শুনতে পারলাম। আর এর মধ্যে সংযোজন এটাই একটু বললাম যে পিলের ব্যাপারটা, এবং ছেলেদেরও এরকম যদি ছেলে হয়, ছেলে যদি মায়ের এরকম বেস্ট ফিডিং করে আর মা যদি এরকম পিল খায়, তা দেখা যায় এরকম আমার সলডেকের আমি চেম্বারে পেয়েছি ওই যে গাইনোকোমাস্টিয়া বলে, সে ছেলেদের বুকটা এরকম উঁচু হয়ে এসছে, সেটাও একটা ঘটনা। আর সিফিলিসের সম্বন্ধে আরো কিছু জানতে গেলে দেখা যায় যে আগেকার দিনে যে জমিদার বাড়ি আমরা যেগুলো শুনেছি, এবং আমার সৌভাগ্য হয়েছিল এরকম কিছু পরিবারের সাথে মানে সম্পর্ক হওয়ার, বেশিরভাগই দেখা যায় ওদের পূর্বপুরুষের থেকেই আর এই জিনটা ওরা বহন করে। যেমন এদের
সিকিউরিটির যে জীবাণুটা চেপানোমা প্যারাডাইম বা স্পাইরোপিটা বলে, সেই জীবাণুটা যখন ঢুকে যায় এটা রক্তের সাথে মিশতে মিশতে আস্তে আস্তে মেরুদণ্ড দিয়ে উঠে মাথার দিকে উঠতে থাকে এবং দেখা যায় যে 52 বছর বা 50 থেকে 60 বছর পর মধ্যেই ওদের একটা পরিবর্তন আসে, হয় ম্যাড হয়ে যায় অথবা কোনো রকম মানসিক ইয়েতে ভোগে, যেমন যে হাই প্রেশার বা বিভিন্ন ইয়েতে ভুগতে ভুগতে থাকে। এমনিতে যেটা যে জমিদারের আছে, তিনটে ছেলের মধ্যে একটা ছেলে কিন্তু ওই জিনটা পেয়ে গেছে। মানে আমরা সেখানে বিচার করলে যে 33% 33% 33% করি, একটা 33% একজন পেয়ে গেল, মাঝখানেরটা আজ ভালো হয়ে গেল, পরেরটা আবার খারাপ হয়ে গেল, এরকম হয়। আর যে ডিফর্মিটির কথাগুলো বললেন সেগুলো ঠিক আছে, কিন্তু দেখা যায় যে বংশগত ধারা হিসেবে যেরকম তাদের সিকিউরিটি, যেমন যে মেজর মেজর ছিলটা যেমন মেধাবী হলো এবং প্রত্যেকটা এতে ফার্স্ট হলো বা জয়েন্টে বেশ ভালো র্যাঙ্ক করলো, কিন্তু বড় ছেলেটা দেখা গেল যে 42 থেকে 48 বছরের মধ্যেই মাথার মধ্যে ওদের একটা বিভ্রান্তি, একটা হেলুসিনেশন বা ইলুশন বা ডিলুশন, এগুলো এসে তাদের যে চরিত্রটাই বদলে দিল। এবং ওরা খেতে বসছে, এসে বলছে যে আমাকে যে ভাত দিয়েছে, ভাত তো দেয়নি, ছাই দিয়েছে, আমাকে ছাই দিচ্ছে। বলেন ডাক্তারবাবু, ওই ওখানে কি থাকা যায়? তাহলে বোঝা গেল আর আর একটা বিভিন্ন গ্ল্যান্ডেরও একটা ডিফর্মিটি আসে, থাইরয়েডের ব্যাপার থাকে, থাইরয়েড মুখদের আলা পড়ছে, হাইপার থাইরয়েডিজম হয়ে যাচ্ছে। এগুলো আমি নিজের চোখে দেখেছি। তাদের ফ্যামিলিটা খুবই জমিদার ছিল, জমিদার ফ্যামিলি, বড় বড় ফ্যামিলি। যে এই সম্বন্ধে আমরা যখন পড়াশোনা করতাম তখন ছবিগুলো একটা বই দেখেছিলাম, কার পাপে, উত্তম কুমার এটা দেখেছিল, সিভিলিটিকে পড়ি বইটা হয়েছিল, বইটার নাম হচ্ছে কার পাপে, উত্তম কুমার ছিলেন, যে বলছি দেখো এই দেখো আমার পূর্বপুরুষ রাজা রাজেন্দ্র নারায়ণ সিংহ। কিন্তু প্রত্যেকেরই যখন পরিচয় দিচ্ছে ওই 50-55 মধ্যেই মারা যাচ্ছে। এই সিভিলিটির যে কি সমস্যা করে, যেমন 14 পুরুষ ধরে যে সেই সিভিলিটির যে তার অ্যাক্টিভিটি দেখিয়ে দেয় ধ্বংস, একমাত্র হেনিম্যান সাহেব আমাদের এই যে মায়াজম আবিষ্কার করে দিয়ে এই কত পরিবারকে তার ধ্বংসলীলার থেকে উদ্ধার করছেন, সেটা দেখে আমি খুব মানে পুলকিত হই এবং আনন্দ পাই। আর অর্গাননটা পড়ি, কেন্টের ফিলোসফি পড়ি, সত্যি আমাদের এই হোমিও দর্পণে এসব আলোচনা হয়, আমি যতটুকু জানি আরো বলা যায়, অনেক কিছু বলা যায়, দরকার হয় আমি এই সামান্য বলে, আমি তো রাস্তায় আছি এখন, ট্রেন ধরবো, এই বলে আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করলাম। ধন্যবাদ স্যার, আপনি রাস্তায় রয়েছেন তার মাঝেও যে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা নবীনদের কাছে একটু চলে যাব। ফাতিমা মনি, ডক্টর ফাতিমা মনি ম্যাডাম, সিপিডিস মায়াজন সম্পর্কে আপনি কিছু বলুন। শোনা যাচ্ছে কি প্রতিমা মনি ম্যাডাম, আপনার কিন্তু অডিও অন রয়েছে, আপনার কথা কিন্তু শুনতে পাচ্ছি না। মনে হচ্ছে কোনো প্রযুক্তিগত সমস্যা রয়েছে,
আমরা পরবর্তী অন্য কোনো শেয়ারের কাছে চলে যাব। ডক্টর মানিকলাল মন্ডল স্যার, আজকে সিফিলিস মায়োজম নিয়ে আপনি কিছু বক্তব্য রাখুন। ডক্টর মানিকলাল মন্ডল স্যার। হ্যাঁ নমস্কার স্যার, নমস্কার। সিফিলিস যে কোনো মায়োজম খুব কঠিন জায়গা, এটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথির একটা বেস, কারণ আমাদের হোমিওপ্যাথির জন্মটাই হচ্ছে ডায়নামাইজেশনের উপরে। তো আমরা যদি মায়োজম না বুঝি এবং না অনুভব করে পেশেন্টের মধ্যে না আমরা বিচার করি বা সিমটমস গুলো অ্যানালাইজ করি মায়োজমেটিক ভিত্তিতে, তাহলে কিন্তু ফসকে যাবে। মেডিসিন সদৃশ্য মানে লক্ষণের সদৃশ্য নয়, মায়োজমের সদৃশ্য। মায়োজমেটিক অ্যাঙ্গেল থেকে আমাদের প্রেসক্রিপশন করতে হবে, এটাই নিয়ম। কিন্তু আমরা পারি না, সারা জীবন লাগবে এগুলো অ্যানালাইসিস করতে। তা সত্ত্বেও কিছু কিছু একটু মেডিসিনের মধ্যে ওই মায়োজমের কোন দিকগুলো আছে বেশি প্রমিনেন্ট, সেগুলো আমাদের খুঁজতে হবে, সেট করে নিতে হবে একটা একটা করে, তবে আমরা সফল হব এবং এবং পেশেন্টের মধ্যেও সেটাকে আমাকে দেখতে হবে। তো যাই হোক, আজকে সিফিলিস এটা আশা করছি আরো দু একটা পর্ব হোক। আমাদের প্রত্যেক স্যার বলছে আমাদের জেনারেল যে ভিউ গুলো দেখি, যে আমার জেন কাঞ্জিলারের ওই তিনটে কথা, জেনাস তিনটে ওয়ারি দিয়ে আমি সব জায়গায় অ্যানালাইজ করার চেষ্টা করব। সিফিলিস কে উনি বলছেন ডিস্ট্রাকশন, মায়োজম অফ ডিস্ট্রাকশন, এই একটা ওয়ার্ড। সাইকোসিস কে ইনকোঅর্ডিনেশন, ইনকোঅর্ডিনেশন বলেছেন, সেরকম সিফিলিস কে বলেছেন ডিস্ট্রাকশন বা ডিজেনারেশন। এইটা দিয়ে আমাকে আমাদের ভাবতে হবে, যেখানে ডিস্ট্রাকশন, যেখানে আমাদের কি বলা যাবে ধ্বংস হচ্ছে কলা কোষ এমনকি মাইন্ড, সেখানে আমাকে বুঝে নিতে হবে। এবং সিভিয়ারিটি, ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি অফ সিমটমস এইভাবে দেখতে হবে, নাহলে হাজার হাজার সিমটমস, লোকাল সিমটমস, প্যাথোলজিক্যাল সিমটমস আমরা পাবো, কিন্তু সেগুলোকে আমরা বিভিন্ন রোগ বিভিন্ন অনেকে বলে গেছেন, কিন্তু আমাদের দেখতে হবে স্যারেরাও যেটা বলেন যে আমাদের একটা ওয়ার্ডস কখন সাইকোটিক কখন বা কখন চুরি করতে পারে, এই রুব্রিক্সটাকে আমরা তিনটে আমাদের মূল উদ্দেশ্য। তো আমরা যেটা সবাই আলোচনা করছেন যে সাইকোসিস যেমন হচ্ছে ফিগার মানে হচ্ছে গ্রোথ হচ্ছে ওইখানে আমাদের ভেনারিয়াল ব্যাপার থেকে, এটাও তাই, এটা হচ্ছে ইমপিউর পজিশন বা ওইভাবে আমাদের ঢুকে যায় আমাদের জার্ম, জার্ম সিফিলিস একদম তার থেকেই সমস্ত কিছু এপিসোড সৃষ্টি হয়, পরপর অনেক বিবর্তন হচ্ছে, সেগুলো সব সবাই কম বেশি জানেন, তাও এগুলো রিপিট করাটা ঠিক হবে না। তাও বলি যে সিফিলিসটা সেক্সুয়াল ইন্টারকোর্সের মধ্যে ইনফেকশন আসার পরে 2 বা 3 সপ্তাহ ওটা হয়তো ইনকিউবেশন অবস্থায় থাকছে, তারপরে সেটা আমাদের পুরো পারফেক্ট ইন্টারনালি দ্য হিউম্যান অর্গানিজ পুরো ভেতরে শরীরের সব অর্গানিজমের ভিতরে ডিপলি প্রবেশ করছে এবং ধীরে ধীরে ক্রমবিস্তার করে আমাদের প্যাথোলজি সৃষ্টি করে, প্যাথোলজি সৃষ্টি করে বলেই আমরা এটাকে বলতে পারি যে সিফিলিস ইজ ফুল অফ প্যাথোলজি। সবচেয়ে প্রমিনেন্ট প্যাথোলজি যদি আমরা পাই সেটা হচ্ছে সিফিলিস। আর এই প্যাথোলজি এই এই পয়েন্ট থেকে আমাদের জাজ করতে হবে সমস্ত কিছু, সব এপিসোড গুলোকে, সব সিমটমস গুলোকে অ্যানালাইজ করতে হবে, যে প্যাথোলজিক্যাল কেন হচ্ছে এবং ইয়ে করতে হবে, আমাদের ভাবতে হবে যে এটা কোথায় কোথায় আমাদের ইয়ে করতে হবে। প্রচুর সব জায়গায় শরীরের সমস্ত অর্গানস, টিস্যু, বোন থেকে শুরু করে সব কিছু এটা হচ্ছে পারফেক্ট করে দিতে পারে বা ধ্বংস করে দিতে পারে। এরপর একটা জেনাস ডিস্ট্রাকশন হচ্ছে এর জিন, জিনগত বৈশিষ্ট্যই হচ্ছে সিফিলিসের ধ্বংস। অতএব এই অ্যাঙ্গেল থেকে আমাদের ভাবতে হবে যে কিভাবে ধ্বংস করছে, ইন্টেন্সিটিটা কতটা বেশি, প্রত্যেকটা সিম্পটম, প্রত্যেকটা রোগ বা প্রত্যেকটা ডিজিজ কন্ডিশন, সেগুলো আমাদের বিচার করলে তবে সিফিলিসটা আরো প্রমিনেন্ট হবে।
কোনটা সিফিলিস কোনটা সাইকোসিস এগুলো অ্যানালাইজ করা খুব কঠিন। এবং এই যে রোবটের বইতে প্রায় জায়গায় বলছে টিউবারকুলার টিউবারকুলার, এই এই যে সোরা এবং সিফিলিস এর কম্বিনেশন হয়ে যে টিউবারকুলার ডায়াথিসিস সৃষ্টি করছে বা ডিসক্রেসিয়া সৃষ্টি করছে, এইটার সঙ্গে ডিফারেন্সিয়েশন আমি বিদগ্ধ মানুষজনের কাছে আমি একটু জানতে চাই, এগুলো আমাদের আলোচনা হওয়া উচিত। তা সত্ত্বেও ইন জেনারেল আমাদের যেখানে যেখানে আমরা এই এই সিফিলিস এর আওতায় পড়বে যে অর্গানস গুলো সেগুলো আমাদের জানতে হবে। মেসোডার্মাল টিস্যু আমাদের বলা হয়ে থাকে, মেসোডার্ম হচ্ছে দ্য ইন্টারমিডিয়েট জার্ম লেয়ার। এবার হচ্ছে এটা কোথায় 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 হতে পারে, যে এটা আমাদের এই যে মানে হচ্ছে ভ্রূণ এমব্রায়োলজিতে এটা আছে, এটা কিসের জন্য না, অল টাইপস অফ মাসলস কানেকটিভ টিস্যু বোন ম্যারো ব্লাড লিম্ফেটিক টিস্যু এপিথেলিয়া এপিথেলিয়াম অফ দ্য বডি জয়েন্ট ক্যাভিটিস ব্লাড ভেসেল, এগুলো এগুলোর কাছে এগুলোর জন্য রেসপন্সিবল, মানে এগুলো ওই মেসোডার্ম থেকেই সৃষ্টি হচ্ছে। এটা আরো যারা এমব্রায়োলজি খুব জানেন তাদের কাছে আমি এটা ডিসকাশন করার জন্য অনুরোধ রাখছি, এমব্রায়োলজির দিক থেকে সিফিলিস মাইগ্রেনটাকে ব্যাখ্যা করার জন্য। এছাড়াও আমাদের হচ্ছে কি যে ডিস্ট্রাকশন আমাদের কোথায় কোথায় হয় সেটা নিয়েও হবে আলোচনা আশা করি। তা সত্ত্বেও টুকটাক ধরুন আইডিয়াটা আজকে ক্লিয়ার হোক, তারপর আর একটা ক্লাস আমি আশা করবো এখান থেকে। আর মেন্টাল সিমটমস, মেন্টাল মানে হচ্ছে কি আমরা এবং পাস্ট হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রিতে আমরা এই মাইগ্রেনের ক্লু গুলো অনেক পাবো অনেক পাবো। যেমন ধরুন ফ্যামিলি হিস্ট্রি যদি ধরুন অ্যালকোহলিজম এর প্রতি একটা ফ্যামিলি হিস্ট্রি, বাবা দাদু দাদা খুড়া জেঠা এদের মধ্যে যদি পাই তাহলে আমাদের একটা ভাব। তো তারপরে হচ্ছে কি সুইসাইডাল, সুইসাইডাল এর যদি একটা হিস্ট্রি রিপিটেড এবং সেটা যদি সাডেন হয় সুইসাইডটা এবং কাউকে না জানিয়ে হয় সেক্ষেত্রে আমরা আমাদের একটা মাথায় আসবে যে সিফিলিসের ডিসক্রেসিয়ার জন্য এটা সম্ভাবনা প্রবল। ডিজেনারেটিভ নার্ভাস ডিজিজ যে কোনো ধরনের সেরিব্রোভাস্কুলার অ্যাটাক, তারপরে হচ্ছে অ্যাঞ্জাইনা পেক্টোরিস মায়োকার্ডিয়াল ইনফার্কশন ম্যালিগন্যান্ট টিউমার অর্থাৎ কার্সিনোমা টিবি, তারপরে হচ্ছে বিভিন্ন বোন ম্যারো, তারপরে হচ্ছে রিপিটেড অ্যাবর্শন ইমেচিওর ডেথ অফ ফিটাস জরায় এই মানে উম্বে বা একটা মৃত বাচ্চা, তারপরে অ্যাজুস্পার্মিয়া একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন যদি আমরা পাই ফ্যামিলি হিস্ট্রিতে, ইনফার্টিলিটি বোথ মেল অ্যান্ড ফিমেল, তারপরে হচ্ছে এরকম বহু রকমের ব্যাপার আছে। আর যেগুলো আমরা সচরাচর যেগুলো জানি যে ডিসচার্জ যেরকম ঘাম বা অন্যান্য স্টুল এগুলোতে বা আরো অনেক ডিসচার্জ আছে যেগুলোতে আমাদের রিলিফ হওয়ার কথা কিন্তু হয় না, এইগুলো ব্যাপারটা আরো দুর্বল করে দিচ্ছে, ডেবিলিটি ম্যারাসমাস বিভিন্ন ব্যাপারগুলো এগুলো মাথায় রাখতে হবে। কেন হয় এগুলো যদি আমাদের প্যাথোলজি এগুলো নলেজ কিন্তু এখানে কার্যকরী, সিফিলিস মাইগ্রেনের এই ডিজিজ গুলো যদি আমরা অ্যানালাইজ করি। এবারে মেন্টাল তো আমরা জানি যে সমস্ত ক্রিমিনালস এবং এই যে সমস্ত যত রকমের সাডেন অ্যাটাক করার মানসিকতা এটা যেমন ধরবো সঙ্গে সঙ্গে মেন্টাল প্লেনে যখন আমরা ডিপ্রেশন মেলানকোলি গ্রেভ গ্রেভ ডেপথটা যখন ইন্টেন্সিটি যখন বেশি পাবো তখন কিন্তু এটাকে আমরা সিফিলিস ধরবো। সে মরস এত তীব্র হয়ে যাচ্ছে লোনলি সে একদম চুপচাপ থাকছে, এটা পাবো যেমন একটা প্যাথোলজি একটা অবস্থায় মেন্টাল প্যাথোলজি আসবে, আবার ঠিক সাডেন অ্যাটাকও অনেক সময় হয়ে যায়। এবারে কোনটা আগে পরে এটা অনেক কিছু ব্যাপার আছে, এগুলো সময় লাগবে এগুলো ডিসকাশন বা অ্যানালাইজ করার ব্যাপারগুলো সবটাও পারবো না। তো এই ব্যাপারগুলো আছে। তারপরে আমাদের যেগুলো আমরা আলোচনা সবাই করে গেছি নাইট অ্যাগ্রাভিয়েশন একটা ইন জেনারেল একটা সিমটমস আমরা বলতে পারি জেনারেলিটিস অফ সিফিলিস মাইজমের নাইট অ্যাগ্রাভিয়েশন এবং মানে ওয়ার্মথ অফ বেড এটা একটা, আর একটা হচ্ছে কোল্ড অ্যাগ্রাভেশন কোল্ড বা উইন্টার অ্যাগ্রাভেশন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এই সিফিলিস মাইগ্রেন। তারপরে হচ্ছে কোল্ড কোল্ড ফুড খেতে পছন্দ করে এবং ওয়ার্ম ফুড খেতে পছন্দ করে না,
এটা আমরা পাই বা এটা আমরা জানি, এগুলো সবচেয়ে একদম 100% হবে এমন কোন বিভিন্ন ব্যতিক্রম থাকতেও পারে, কিন্তু ইন জেনারেল সেন্সে এগুলো আমাদের মানে আমরা যেটুকু পড়ে জেনেছি বা বুঝতে পারি ক্ষেত্রে মানে পেশেন্ট অ্যানালাইজ করতে করতে এগুলো ধরা পড়ে যায় অনেক সময়। আর যত রকম স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস আছে, সেটা বোন হতে পারে, ব্লাড হতে পারে, ফ্লেশ হতে পারে, যে কোনো জায়গায় এগুলো অর্গানের অর্গানের ডিস্ট্রাকশন করে দিচ্ছে, আলসার আলসার করে দিচ্ছে। যেমন ধরুন একটা উদাহরণ দিই, টনসিলাইটিস, এটাকে আমরা তিনটে মাইজিমের তিন স্টেট হতে পারে এটা সেটা বলতে পারবো ভালো, কিন্তু যখন আমরা দেখবো পাস ফরমেশন হয়ে গেছে, কুইন্সি অথচ পাস পাস হয়ে গেছে টনসিল, পুঁজ যুক্ত টনসিল, সেক্ষেত্রে আমরা সিফিলিস হিসাবে ধরতে পারি। এইরকম আমাদের অ্যানালাইজ করতে হবে যে তারপরে হচ্ছে কি যে ধরুন একটা বয়েল কারমাঙ্কল হচ্ছে বা ধরুন একটা ডিপ মানে যত মাসেলে গভীরে যাবে তখন সেটাকে আমরা ধরবো যে সিফিলিসের প্রবণতা, এবং রিপিটেড যদি হয় বারে বারে হয় এবং পুঁজ থাকবে এবং ইয়ে থাকবে আপনার পাস পাস থাকবে, অফেন্সিভনেস থাকবে, যেমন ধরুন কানে কানের ভেতরে আরো যত ভেতরের দিকে মধ্য পর্দা যদি এটা ইয়ে করে ধ্বংস করে দেয় ক্রনিক সাপারেটিভ ওটাইটিস মিডিয়া এটাকে ধরবে, এবং অফেন্সিভনেস যদি থাকে আবার কোন কোন ক্ষেত্রে ডিসচার্জের সঙ্গে যদি পাস ডিসচার্জ প্লাস ব্লাড ডিসচার্জ তাহলে সেটাও কি আমরা ধরতে পারি সিফিলিস, কারণ ওটা। এবং আরেকটা জিনিস হচ্ছে যখন বোনকে অ্যাটাক করবে যখন কতটা বোনের কাছাকাছি চলে যাবে তখন সেটা কিন্তু নিশ্চিতভাবে সিফিলিস হবে, অর্থাৎ ডিস্ট্রাকশন ইন এনি ফর্ম। কাঞ্জিলাল মহাশয় যে ওই যে একটা কথা বেছে নিয়েছেন, ডিস্ট্রাকশন ইন এনি ফর্ম আমাদের ভাবতে হবে 99% হচ্ছে সিফিলিস মাইজোমিয়া, অর্থাৎ এইটা ইন জেনারেল এটা যদি আমাদের আত্মস্থ করে নিই, হৃদয়ের মধ্যে গেঁথে নি যে ইনকোঅর্ডিনেশন কোথায় কোথায় হতে পারে সেটাকে দিয়ে আমরা যাচাই করব সাইকোসিস। ডিস্ট্রাকশন বা হচ্ছে এই যে ইন্টেন্সলি যে যখন কোনো কিছু হয়ে যাচ্ছে, কোনো সিমটমস পেয়ে যাচ্ছি, কি মেন্টাল কি ফিজিক্যাল কি প্যাথোলজিক্যাল, তখনই কিন্তু আমাদের সেটা দিয়ে আমরা ইন জেনারেলাইজেশন একটা প্রাথমিকভাবে আমরা চিন্তা করব, তবে গিয়ে আরো কাজটা সহজ হবে। না হলে কিন্তু শুধুমাত্র যদি বিভিন্ন বই পড়ে অমুক রোগটা অমুক রোগটা অমুক রোগটা দেখি তাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে একটা রোগকে কোথাও সাইকোসিস কোথাও সিফিলিস এরকম বহুবার উচ্চারিত হয়েছে, এগুলো কিন্তু মিসলিডিং আমাদের। এগুলো মেন জায়গাটা আমাদের ক্লিয়ার হওয়ার পরে ওই জায়গা থেকে যদি আমরা ঢুকি তাহলে কিন্তু কি মেডিসিনের সিমটমস কি রোগ এইগুলো যাচাই করা খুবই সহজ হবে এবং সাধারণ ভাবে এটা আমাদের। এই অনেক আছে, অনেক কিছু আছে বলার আছে, অক্সিজেনের কনস্টিটিউশন আমরা সাধারণভাবে এই এক্সেস অফ অক্সিজেন যদি আমাদের পাই সেটাকে আমরা বলছি সিফিলিস মাইজোমের ক্ষেত্রে। বলেছেন সোয়েটিং, তো বলেছি সোয়েট সোয়েট অ্যাগ্রাভেট করছে অল সিমটমস অল কমপ্লেন্টস। তারপরে হচ্ছে নাইট অ্যাগ্রাভেশন তো বলেছি। এবারে হচ্ছে যে একটা লাইন একটা জায়গায় পড়ছি, অল দ্য ফেসিস্ট অ্যানার্কিস্টস অ্যান্ড এক্সপ্লয়টার্স অফ ওয়ার্ল্ড আর দ্য প্রোডাক্টস অফ সিফিলিস। এটা একদম মানে মারাত্মক কথা বলেছেন। এই যে আমাদের এই যে বোম পরমাণু বোমা বিস্ফোরণ করছে, এই যে মানসিকতা বা এই যে খুন খারাপ হচ্ছে, এগুলো একটা সিফিলিসের একটা কাইন্ড। তারপরে অ্যাগ্রেসিভ ইন নেচার, যে কোনো এই যে আমাদের বহুবার অমরনাথ স্যার বা পার্থবাবু বা এদের ক্লাসিক্যাল ওয়েতে যারা আলোচনা করেন তারা বলছে একটা সুইসাইডকে আমরা কখন সোরা কখন সিফিলিটি কখন সাইকোসিস হবে, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। মেন্টাল সিমটমসকেও আমরা অনেক একটা একটা রুব্রিককে রুব্রিক্সের মধ্যে দেখব যে সোরা শরীর মেডিসিনও আছে, সিফিলিটিক মেডিসিনও আছে, সাইকোসিস মেডিসিন আছে, ফরগেটফুলনেস এই এই বা এই ধরনের যে কোনো ধরনের এতে আমরা দেখতে পাই। তাহলে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবো মেডিসিন গুলোকে, কেন আমাদের প্রথম প্রশ্ন জাগবে যে এই রুব্রিক্সে এই মেডিসিনটা কি করে এলো, তাহলে তাহলে ওই রোগটা বা ওই সিমটমসটা বা ওই রুব্রিক্সটা সোরা সিফিলিস সাইকোসিস সব ক্ষেত্রেই আসতে পারে।
র্যাঙ্ক বা ইন্টারমিডিয়েট ডিফারেন্সিয়েট করতে হবে, এই আইডিয়াটা আমি এই হোমিও দর্পণে পেয়েছি অমরনাথ স্যারের কাছ থেকে বা পাঠকদের কাছ থেকে। এটা কিন্তু ভেরি মাচ বেনিফিটেড, আমরা খুব উপকৃত হব, এই জায়গাটাকে অনুভব করতে হবে। কিন্তু এটা শুধু শুনলে হবে না, অনুভব করতে হবে, বুঝতে হবে, বারবার পড়তে হবে যে কেন চিনে কথা র্যাঙ্ক কথাটা এলো কোথা থেকে, কেন এটাকে আমি সিফিলিস বলবো, কেন বলবো একই একই রোগ একই লক্ষণ একই একই এত জিনিসটা মনে হতে পারে। এই জায়গাগুলো যদি হয় আমরা কিন্তু অনেক উন্নত জায়গায় চলে যাবো, এবং মায়াজুমের মায়াজুমাকে অনুধাবন করার ক্ষেত্রে একটা পাথফাইন্ডার হয়ে যাবে। এইবারে আরো স্যারেরা আছেন, আমি এইবারে ডিজায়ার এর ক্ষেত্রে বলি, ডিজায়ার সলিচুড চায়। এবারে এটা এটা আমি সাইকোসিসও ভাবতে পারি, ইনকোর্ডিনেশন, যে সবাই তো চায়, কিন্তু একা যখন হয়ে যাচ্ছে এটাকে আমি কখন কখন সাইকোটিক ধরবো আর কখন সিফিলিস ধরবো। ইন্টেন্সিভ যদি গ্রেপ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা সিফিলিটিক ধরতে পারবো। এবার ডিপ্রেশনও তিনটে মায়াজুমের মধ্যে কভার করবে, কিন্তু যখন সে পুরো সালকি হয়ে যাবে, বা একটা জায়গায় লেখা আছে দ্য পেশেন্ট ইজ অলওয়েজ ইমার্সড ইন মেলানকোলিয়া অ্যান্ড ডিপ্রেশন, ইমার্সড নিমজ্জিত হয়ে থাকে, মানে তার লাইফ তার মন যদি একদম পুরো ডুবন মানে গভীর মহাসমুদ্রের মতো যদি তার মধ্যে দেখা যায় অ্যাপিয়ারেন্স, আমরা যদি দেখতে পাই একটা পেশেন্টের সিমটমস এর মধ্যে যে দ্য পেশেন্ট ইজ অলওয়েজ ইমার্সড ইন মেলানকোলিয়া অ্যান্ড ডিপ্রেশন, তার মধ্যে মেলানকোলি ডিপ্রেশন এতই গ্রেভ, তখন সেটা কিন্তু হয়ে যাবে সিফিলিটিক অবশ্যই। এবং তারপরে কি হচ্ছে, দ্য ডিপ্রেশন এন্ডস ইন অ্যাংজাইটি, এবং এই ধরনের অ্যাংজাইটি হচ্ছে ওয়েন দ্য পেশেন্ট লাইকস টু বি ইন টোটাল সলিচিটিউড, পুরো সে একদম একা থাকতে চাইছে এইরকম। তাহলে আমরা পেশেন্টকে কি পাচ্ছি, যে ইম্পালসিভ হয়ে যাচ্ছে সাডেন, আবার ডিপ সলিচিউড, একদম একা একা একদম মরস হয়ে থাকছে, চুপ করে থাকছে, সালকি হয়ে যাচ্ছে, কেন এইগুলো বুঝতে হবে। এই র্যাঙ্কের জায়গাটা যদি গ্রেভিটি যদি না বুঝতে পারি তাহলে কিন্তু সব ফসকে যাবে, ইয়াও হয় ওয়াও হয় মনে হবে, কিন্তু মনে হলে হবে না, যুক্তি লজিক দিয়ে আমাদের যাচাই করতে হবে। কেউ শিখাবে না, কারণ অর্গানন আপনার অর্গানন বলুন ক্রনিক ডিজিজে বলুন খুব বেশি নেই, এগুলো এগুলো ব্যাখ্যা করা আছে, আমি খটক পড়েছি, রবার্ট পড়েছি, আমার একজন মাস্টারমশাই ছিলেন বিমানবন্দরের বই পড়েছি, আরো কয়েকটা বই আছে, এসপিতে বই আছে, অনেক বই আছে, তার মধ্যে টুকটাক করে এগুলো আইডিয়া করে, আইডিয়া তো অনেক আগে থেকে হয়ে আছে, কিন্তু প্রতিনিয়ত ভাঙাচোরার মাধ্যমে আমাদের এগোতে হচ্ছে, এগোতে হবেও, ভুলটাকে ভাঙবে। উনি বলছেন কি আমি ভুল বলছি, এগুলো নিজের মধ্যে আলোর সৃষ্টি হবে, তত দিয়ে আমাদের না হলে হবে না। এই বলে আমি সকলে জানা আমাদের মায়াজনের আমরা সবাই ভাবিত হই, আমাদের ভাবাবেগটা হোমিওপ্যাথির এই মায়াজনের দিকে যাক, মায়াজন ছাড়া কিন্তু হোমিওপ্যাথি অচল, অচল নয় মানে জন্মটাই তো মায়াজন, ডায়নোজিন নিয়ে যতই যত আমরা চেঁচাই যে আমরা সিমটম নিয়ে সব শেষ করে দেবো, সব কিছু ফাটিয়ে দেবো, ফেসবুকে আমরা কেস দেবো, বা আমরা মেকানিক্যাল ওয়েতে পেপারটা দিয়ে এই দেখো এই সিমটম অমুক জায়গায় দেখেছি এটা অমুক ওষুধ, এভাবে হয় না, এভাবে হোমিওপ্যাথি হয় না। হোমিওপ্যাথি রেপার্টরি লাস্ট, রেপার্টরি না প্রয়োজন আছে, কিন্তু রেপার্টরি ছাড়াও মায়াজুম যদি আপনি চিনতে পারেন, মায়াজুমেটিক ভিত্তিতে যদি সিমটমসগুলো অ্যানালাইজ করতে পারেন, রোগীকে দেখে যদি বুঝতে পারেন, বা রোগীর মধ্যে কোনটা প্রমিনেন্ট আছে যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু মেডিসিন আপনার কাছে ধরা দেবে, সিমিলিমামও ধরা দেবে, নাহলে ধরা দেবে না। মেকানিক্যাল ওয়েতে আমরা সারা জীবন ডুবে থাকি, ভুল হবে অবশ্যই, মেকানিক্যাল প্রথম প্রথম হবেই, কিছু করার নেই, কিন্তু এটা থেকে আমাদের উত্তরণ করতে হবে, প্রতিদিন উত্তরণ করতে হবে, প্রতিদিন ভাবতে হবে, ডুবে থাকতে হবে, ইমার্সড এই সিভিলিসের যেমন ইমার্সড ইন কি একটা বললাম, ইমার্সড ইন মেলানকোলিয়া ডিপ্রেশন বলেছি, সেরকম আমাদের হোমিওপ্যাথদের ইমার্সড ইন মায়াজম, ইমার্সড ইন সিমটমস, ইমার্সড ইন কেন সিমটমস গুলো কোথায় ঢুকবে, এইগুলোর মধ্যে যদি প্রতিদিন ভাবি, বই পড়তে পড়তে, মেডিসিন পড়তে পড়তে, পেশেন্ট দেখতে দেখতে, প্যাথোলজিক্যাল সিমটমস গুলো অ্যানালাইজ করতে করতে, তাহলে কিন্তু অগ্রসর হবে। না হলে একটা মেডিসিন সালফারকে আমি
100 থেকে 150 বার পড়েও এতদিন বুঝতে পারছেন, এখন একটু একটু বুঝে কোনটা সিপিলেটিক, কোনটা সোরা, আর কোনটা সাইকোটিক একটা একটা মেডিসিন আছে, সেটা অমরনাথ স্যারের ক্লাসের এই হোমিও দর্পণে আসার ফলে বুঝতে পেরেছি এবং অপার আনন্দের মধ্যে আছি। এবং এগুলো শেখার মধ্যে যে কি অসম্ভব আনন্দ আছে, অনাবিল আনন্দ আছে, এটা অনুভব করা, এটা যেন অনুভূত হয় স্বর্গীয় হ্যানিম্যানের কাছে। প্রার্থনা করি সকলের মাঝে আমাদের মায়াজুমটা আরো, মায়াজুমের জ্ঞান আমাদের বর্ষিত হোক, ওনার ওনার হস্ত আমাদের মাথায় থাকুক। এই বলে সকলকে সকলকে শুভেচ্ছা, ভালো থাকুন সবাই, শুভরাত্রি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ স্যার। আমরা আপাতত চলে যাব ডক্টর স্বপন ভুরে স্যারের কাছে। ডক্টর স্বপন ভুরে স্যার, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি তো অনেক পরে ঢুকেছি, কার কি আলোচনা হয়েছে সত্য শুনাই পাইনি, তো আমি একটু অন্য কথায় শিবিরের সংক্রান্ত বলছি। তো সিপিলিস আর সিপিলিটিক মায়াজুম আমরা যেটা বলি এটা ডাইনামিক প্যাথোলজি তো বটে। তো এই সিপিলিস একটা নামকরণের একটা ইতিহাস আছে, সেইটা একটু বলুন। সিপিলিসটা যতটুকু হিস্ট্রি জানা যায় ছড়িয়েছে নাবিকদের মাধ্যমে, যেমন কলম্বাস, ভাস্কো দা গামা এবং তার যে সহকর্মী, এদের মাধ্যমে সেকেন্ড ভয়েজ কলম্বাস, তার সেকেন্ড ভয়েজের সময় 1494-এ তখন ওয়েস্ট ইন্ডিজ থেকে এটা ও সংক্রমিত হয়, এবং থার্ড ভয়েজে আরো জয়েন্ট গুলো এফেক্ট হয়, এবং লাস্ট ভয়েজে দেখা গেল তখন হ্যালুসিনেশন হচ্ছে যে ও যেন দেবতার দুধ, অ্যাম্বাসাডার অফ গড, এইরকম ভাবছে। তাহলে যেটা আমরা দেখি যে ওই এইরকম চিন্তা ভাবনাটা শুধু সাইকোসিসে হয় তা না, এটা সিপিলিটিতে থাকে, জয়েন্ট ছোট ছোট জয়েন্ট গুলো এফেক্ট হয়েছিল, সেটা একটা ঘটনা। এবং এই সময় সিপিলিস নামকরণ হয়নি তখন, এটা এমন একটা হেনিয়াস ডিজিজ যে একটা দেশ নামকরণ করছে আর একটা নেশনকে ব্লেম করে। কিরকম, ইউরোপে যখন এই রোগটা ছড়ালো তখন এটাকে বলা হতো দ্য গ্রেট পক্স, ঠিক আছে? তারপরে যখন এটা ইতালিতে দেখা দিল, ইতালির ওরা এটার নাম দিল ফ্রেঞ্চ অর স্প্যানিশ ডিজিজ। দেখুন, একটা নেশন আর একটা নেশনকে যেন ব্লেম করছে। তো ইংল্যান্ড এটাকে নাম দিল ফ্রেঞ্চ পক্স, এইভাবে একটা নামকরণের মধ্য দিয়ে চলছে। কিন্তু 1530 খ্রিস্টাব্দে ইতালিয়ান এক চিকিৎসক, উনি কবিও বটেন, ম্যাথ, অ্যাস্ট্রোনমি, জিওলজি, এই জিওগ্রাফি এর উপরে আমার অগাধ পাণ্ডিত্য, এমন এক চিকিৎসক ফ্যাকাস্টোরিয়াস, তিনি একটা দীর্ঘ কবিতা লেখেন। সেই কবিতার সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে এক সেফার্ড বয়, তার নাম হলো সিপিলিস। সে অ্যাপোলোকে ইনসাল্ট করার জন্য তার অভিশাপে এক ভীষণ জঘন্য রোগে আক্রান্ত হয়, যে রোগটা সমস্ত সাইন আর সিমটম ওই সকল্ড ফ্রেঞ্চ আর স্প্যানিশ ডিজিজ, ফ্রেঞ্চ পক্স বা গ্রেট পক্সের মতো। এতদিনে যেন একটা সমস্যার সমাধান হলো, তারপর থেকে সিপিলিস নামে রোগটা পরিচিতি লাভ করল। এবারে আমরা সবাই জানি এটা ইউরোপীয়, হ্যাঁ আর একটা কথা,
ভারতেও যখন ভাস্কো দা গামা যখন কেপ অফ গুড হোপ দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করলো, সিফিলিস বয়ে আনলো, সেটা 1498 সাল, এবং এখান থেকে চায়না ছড়ালো। আর ভারত এই সিফিলিসের নাম দিয়েছিল ফিরিঙ্গি রোগ, এটা আমরা সবাই জানি। তার মানে রোগটাকে যেন আর একটা নেশনকে ব্লেম করে করে নামটা আসছে। কিন্তু যখন এই ফ্যাকাস্টেরিয়াসের সেন্ট্রাল কবিতার সেন্ট্রাল ক্যারেক্টার সিফিলিস সেই বলে যে চরিত্র সেই রোগে আক্রান্ত হলো, সেই থেকে ওটা একটা সিফিলিস একটা ইউনিফর্ম নেম পাওয়া গেল। এবারে এই যে স্যান্থার যেটা হয়, আসলে যখন ইম্পিওর কোয়েশন হলো তখন তো ডিজিজ ফোর্স তো অ্যাফেক্ট করলো, করে তার ইন্টারনাল যে সিস্টেম তার যে ভাইটাল প্রিন্সিপাল সেটাকে স্যাচুরেট করলো, এবং সে তার ডিফেন্স মেকানিজমের জন্য পেরিফেরিতে ডিজিজটাকে ছুঁড়ে দিল। তার ম্যানিফেস্টেশন হলো স্যান্থার। তো এবারে সেটাকে যখন বিষবিষ চিকিৎসা সাপ্রেশন করা হলো, সে আবার টোটাল ইন্টারনাল সিস্টেম মানে ভাইটাল ফোর্স বলি আর ভাইটাল প্রিন্সিপাল বলি তাকে এফেক্ট করলো, এবং সে তাকে পরিচালিত করতে রইল। তখন যে স্টেপটা হলো এটাই হলো সিপিলিটিক মায়াজম। তো ওই জন্য সিপিলিস মায়াজম হচ্ছে সিপিলিটিক মায়াজম কথাটা আরো জ্যেষ্ঠ শব্দ। এবারে এটাকে কিভাবে বলা যায় যে না, জেন কাঞ্জিলাল তো বলেছেন যে ডিস্ট্রাকটিভ মায়াজম, তো হ্যাঁ যে ডিস্ট্রাকশন তো করেই, সেই অর্থে ডিস্ট্রাকটিভ মায়াজম কিরকম ডিস্ট্রাকশন করে, সে ডিস্ট্রাকশন করে শরীরে মানুষের যে মানবিকতা যেটা একটা মানুষের মূল চরিত্র সেটাকে ডিস্ট্রাকশন করছে, তার যে ফিজিক্যাল ফিগার যেটাকে যে ধরে রেখে যে বোন স্ট্রাকচার সেই বোনকে এফেক্ট করছে সেখানে ডিস্ট্রাকশন করছে। সেই জন্যে আর একটা সুন্দর লাইন বলেছে, দ্য সিপিলিটিক সাবজেক্ট মে বি কল্ড অ্যান আইকনোক্লাস্ট বোথ ইন আইডিয়ালিস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ মেটেরিয়ালিস্টিক সেন্স। তো আইডিয়ালিস্ট বলতে এখানে কি বোঝাতে চেয়েছে, তাহলে একটা মানুষের যে আইডিওলজি যে মোরাল ভ্যালুজ যেটা একটা মানুষকে মানুষ বলে পরিচিতি ঘটায় সেই জায়গায় ডিস্ট্রাকশন করে, যে মানুষের যে মমত্ব বোধ যে হিউম্যানিটি যার মধ্যে যে ম্যানকাইন্ড আছে সেই কাইন্ডটাকেই শেষ করে দেয়, আর দিচ্ছে তার টিস্যু গুলো, তার ডিজেনারেট করছে, তার বোন স্ট্রাকচারকে ডিজেনারেট করছে। এই হচ্ছে মূল চরিত্র আর কি, না আলসারেশন হচ্ছে সিফিলিসের একটা হলমার্ক সিমটমস, যেমন হলমার্ক শোনা হয় না ওই রকম এটা ওর হলমার্ক সিমটম। আরেকটা কি না, সিফিলিসের র্যাপিডিটি, সিফিলিস সাইকোসিস এই সোরা তো একটা ফাংশনাল ডিসঅর্ডার আনে, আর সেই সঙ্গে সিফিলিসের যখন মেলবন্ধন হয় তাদের যে জীবন উদ্ভূত ফাংশনাল ডিসঅর্ডার করছে আর ডিস্ট্রাকশন সেই পটভূমিতে করছে, এই দুজনের যখন জীবনবন্দি হয় সেই ডিস্ট্রাকশনটা ভয়ঙ্কর, ভেরি র্যাপিড। সিপিলিসের তো র্যাপিড ডিস্ট্রাকশনের একটা চরিত্র, আর সেই সঙ্গে সোরার যে ফাংশনাল ডিসঅর্ডার সেই তার যে সেন্সিটাইজিং স্টেজ সেই সব কিছু মিলে এইটাকে আরো ত্বরান্বিত করে। তার সঙ্গে তার মেন্টাল লেভেলে কি দেখি, তার তো একটা সেন্সেশন তৈরি হয়, রাগ তো একটা সেন্সেশন, এবং সেটা মডিউলেট করছে যখন সিফিলিস তখন সে সঙ্গে সঙ্গে অ্যাকশন যে অ্যাগ্রেসিভ হয়, এবং সুইসাইডের ক্ষেত্রেও দেখা যায় যে সেখানে ইম্পালসিভ
দুম করে সুইসাইড করে দেয়। এই যে দুম করে জীবনকে যে শেষ করে দিতে পারে, তা দুম করে তার ফিজিক্যাল লেভেলে ডিস্ট্রাকশন হবে না কেন? সেটা তো হয়। এই হচ্ছে সিপিলিসের চরিত্র। এটুকু বললাম, সবাইকে ধন্যবাদ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং সঞ্চালককেও ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য। এ পর্যন্ত রাখছি, পরে যদি কিছু বলার হয় বলবো। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আজকে শেষ বক্তার কাছে চলে যাব, ডক্টর পার্থ প্রদীপ স্যার। হ্যাঁ ধন্যবাদ। এর আগে যেন একজন আর একজনকে ছাপ দিয়ে যাচ্ছে, এই বক্তব্যগুলো যেন এই ধারাবাহিক ভাবে যেন এইভাবে উপস্থাপিত হয়েছে, যেন মনে হয় সিফিলিসের পরে আর কিছু বাকি নেই। তার মধ্যে তো খুব মনে দাগ কেটেছে, প্রথমে ওই উৎপল, উৎপল পাল নাকি? হ্যাঁ উৎপল পাল, তারপরে নির্মলেন্দু গায়েন স্যার, তারপরে তো বিশ্বনাথ, বিশ্বনাথ দত্ত, তারপরে মানিকলাল স্যার, এবং সর্বোপরি মানে অনেক অজানা তথ্য একটা হিস্টোরিক্যাল প্লেস থেকে স্বপন খুব সুন্দর একটা ডিসকাশন করলো, আর ওর কাছ থেকে সবসময় কিছু নতুন নতুন তথ্য আমরা পাই। সব খুব গুরুত্বপূর্ণ কথা, শুধু বিশ্বনাথের একটা জায়গা যেন আমার একটু কন্ট্রাডিকশন রয়েছে। ও যে বলেছে না ওই ট্রিপোনোমা প্যালাইডাম ওই জামটা মেরুদণ্ডের মধ্য দিয়ে মাথায় ওঠে, এখন সিফিলিস যে ডিজিজটা, এই ডিজিজের এইরকম জার ওই মেরুদণ্ডের মধ্য দিয়ে মাথায় ওঠে এইরকম তথ্যটা আমি কোথাও পাইনি। বিশ্বনাথ দত্ত যদি আপনি সোর্সটা একটু জানান খুব ভালো হবে। আমরা জানি যে সিফিলিস যে ডিজিজ, এরও তিনটে স্টেজ আছে, প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি। তা টার্সিয়ারি স্টেজেতে ও কিন্তু ব্রেন সেলগুলোকে ডিস্ট্রাকশন করে, আর সেকেন্ডারি স্টেজে কি করে, ওতে একটা মুফুর ডালের মতন একটা র্যাশ তৈরি করে সারা শরীরে, যেগুলো কিন্তু ওই সোরার মতন ওরকম ইচিং থাকে না এইরকম। আর প্রথম অবস্থায় তো জানেন আমরা মানে গ্ল্যান্ড পেনিসে সে একটা স্যাঙ্কার তৈরি করে। তাহলে এই হলো ব্যাপার। আর যখনই ওইটাকে একটা মানে অসদৃশ্য বিধান চিকিৎসায় বা যে কোনো ভাবে যদি ওইটাকে সাপ্রেশন করা হয়, তখন থেকে কিন্তু ওই সিফিলিটিক মায়োজম ওই স্টেটটা তৈরি হলো। এখন এর শুরুটা তো এইরকম ভাবে, এবং কত আগে থাকতে হচ্ছে খানিকটা আন্দাজ কিভাবে ছড়িয়েছে আমরা তো স্বপ্নের কাছ থেকে শুনলাম। আসলে এই রোগগুলো যে কোন সময় সৃষ্টি হয়েছে এর হিস্ট্রি প্রেক্ষাপট জানাটা সত্যিই খুব একেবারে অসম্ভবই বলা চলে। তবে ওই ছড়িয়ে ছড়িয়েছে বিভিন্ন নামে এক এক সময়, সে গল্পটা শুনলাম, গল্প মানে ঘটনাটা শুনলাম। মোটামুটি সিফিলিস সম্পর্কে প্রায় সবই বলা হয়ে গেছে। তা ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি তো আমরা ওগুলো পেলাম। ফ্যামিলি হিস্ট্রি মানিকলাল স্যার তো খুব সুন্দরভাবে বলেছেন, তার আগে নির্মলেন্দু গায়েন স্যারও খুব সুন্দর বলেছেন, যেটুকু বাকি ছিল সেটুকু মানিকলাল স্যার বেশ পূরণ করে দিয়েছেন আর কি। এখন আমরা যে একটা পেশেন্ট আসবে, সেই পেশেন্টটাকে আমরা কিভাবে চিনব যে এটা সিফিলিটিক মায়োজম? কারণ আমাদের প্রথম দিকে যা বক্তারা ছিলেন এরা সব এক একজন মহারথী, যেমন কুণাল ভট্টাচার্য, ওর বক্তব্যটা আমি শুনতে পাই নাই ওই সময় ফোনে, কি যেন লাইনটা কেটে গিয়েছিল। তারপরে আমি নীলকমল বর্মন স্যারের কথা শুনলাম, বা ওর পরে পরে আর কি আমাদের গোকুল বর্মন স্যার, সব এক একজন তো খুবই নামি চিকিৎসক, কিন্তু ওনারা যাই হোক একটু এড়িয়ে গেছেন, খুব একটা বেশি কিছু বলেননি। ওনাদের কাছে আমরা সবসময় সমৃদ্ধ হই। যাই হোক, পেশেন্ট যখন আসে সিফিলিসকে আমরা দেখি সে যেন একটা বুদ্ধিকে বিকৃত করে, এটা আমরা জানি, একটা বুদ্ধিবৃত্তিকে
তার ইন্টেলিজেন্সটাকে সে বিকৃত করে। ইন্টেলিজেন্সটা কি হচ্ছে, দি পাওয়ার অফ জাজমেন্ট অ্যান্ড কম্প্রিহেন্স বা আন্ডারস্ট্যান্ডিং। এই যে আমাদের বোধগম্য জায়গাটা আমরা কী করে আমাদের বুদ্ধিকে কাজে লাগাবো, কি ঠিক কি ভুল, কি সৎ কি অসৎ, এইগুলো যেন সে বুঝে উঠতে পারে না, সে একটা সিদ্ধান্ত গ্রহণ ঠিকভাবে করতে পারে না। আমরা পেশেন্টের সাথে যখন কথা বলবো তখন এইগুলো কিন্তু বুঝতে পারব, এমনকি তার যে রোগটা হয়েছে তার যে লক্ষণগুলো, তার কেমন অনুভূতি, তার কীরকম যন্ত্রণা, সেইগুলো সে যেন ঠিকভাবে প্রকাশ করে না। আমরা দেখি এরকম রোগ একটা ডালনেস, সে যে কি ভালোবাসে কি ভালোবাসে না, তার যে কোন খাবার সহ্য হয় না, কার প্রতি কি কর্তব্য করা উচিত সেগুলো সে বুঝে ওঠে না এবং সেইভাবে সে কর্তব্যকে করতে পারে না। এখন এইটাকে যদি আমরা দেখি শরীর ম্যানিফেস্টেশন হয়, সেখানে তার একটা অলসতা, অলসতা তো প্রথমে আসে না, শরীর যদি কিন্তু প্রথমে কর্মচঞ্চল হয়, এর কর্ম করতে করতে সে যেন একটা অলস হয়ে পড়ে, বা অলসতাও তার একটা ইন্ডিকেটিং সিমটমস বলা যায়। কিন্তু সিফিলিসের ক্ষেত্রে যেটা হয়, যদি আমরা তার সিমটোম্যাটোলজিতে কথা বলতে গিয়ে এগুলো বুঝতে পারি যে এইগুলো তার একটা সমস্যা হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো এর পিছনে কিন্তু একটা সিফিলিটির মায়াজন একটা কাজ করতে পারে। তার জন্য কোনো কাজে বের, যেমন আমরা অরামেটালিকাম পড়তে গিয়ে দেখবেন না, একটা সফল ব্যবসায়ী, একজন সফল মানুষ, আর পাঁচজনের চোখে সে কিন্তু খুব সফল, বা ওই যে এসপিদের যিনি গল্পটা বললেন বোধ হয় নবীন বাবু নাকি ওই নির্মলেন্দু বাবু কে যেন বললেন, ক্লাসের ফার্স্ট বয় তার অবশ্য সে মাধ্যমিক বলেছে, আমার মনে হয় না যে এসপিদে যে সময় পড়েন সেই সময় মাধ্যমিক ছিল না, সেইখানে সেই সময়তে একটা ছিল আপনার ওই হায়ার সেকেন্ডারি ছিল, আর একটা স্কুল ফাইনাল বলে একটা হতো, তারপরে একটা ওই মাঝখানে একটা ইন্টারমিডিয়েট, এখন যেরকম ইলেভেন টুয়েলভ পড়ানো হয় তখন ওই রকম একটা কোর্স ছিল, কি যেন কোর্সটা একটা নামও ছিল, যাই হোক উনি মাধ্যমিক বলেছেন, তখন মাধ্যমিক ওই ক্যারিকুলামটা চালু হয়নি, যাই হোক ওইটা সেই সময় তো এখানে তো এই মাধ্যমিক কোর্সটা মাধ্যমিক 1976 থেকে ওয়েস্টবেঙ্গল বোর্ডে শুরু হয় আর কি, যাই হোক মূল বিষয়টা ঠিকই। তাহলে দেখা গেল যে একটা ফার্স্ট যে হয় ক্লাসে সে নিশ্চয়ই বোকা নয়, তাহলে এই যে বোকা, আর এই যে রঘুনাথ পাড়াতে গিয়ে খুব সুন্দর বলেছে আর কি, যে এই যে জার্নিটা কেমন করে শুরু হয়, একটা খুব ভালো ছেলে সে সবকিছু উৎসাহ নিয়ে করছে, কখনো একটু বকাঝকা খেল, ওই যে তার বিমর্ষতা শুরু হলো, এই যে এই ছেলেটির ক্ষেত্রে স্পিদের যে রেফারেন্সটা বললেন, এইখানেতে সে যেই বাড়িটা খেল সে একটা ইনজাস্টিসের শিকার হলো, তার অন্তত তাই মনে হয়েছে, সে কিন্তু আর কিছু ভাবলো না, স্কুল থেকে ফেরার পথেতেই এরকম একটা বোকামির কাজ করে ফেললো যাতে তার লাইফটা চলে গেল, এইটা দেখা যায়। এবং দেখা যায় সিফিলিসের পেশেন্ট আমরা কথা বলতে গিয়ে দেখব, বা তার সাথে যখন আমরা ইন্টারপ্রিটেশন করব, আমরা জিজ্ঞাসাবাদ করব, মোটা সপরাইটিটা তো আমি সবসময় বলেই থাকি, তা দেখা যাবে তার মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাসের অভাব দেখা যায়, আর দেখা যায় সে যেন বিশ্বাস করে না, তার নিজের প্রতি যেমন বিশ্বাস নেই সে অপরকেও বিশ্বাস করে না, আর তার একটা এমন অবস্টিনেট এমন গোয়ার্তুমি থাকে যে বলে যেন বোঝানো যায় না। আমরা তার একটা ভুলে যাওয়ার কথা পাই, সাইকোসিসও ভুলে যায়, এবং ওই মানে প্রথম দিকে যে এক্ষুনি তাৎক্ষণিক যে ঘটনাটা ঘটলো সেই কথাটা সে ভুলে যায়, যেমন সাইকোসিস ভুলে যায় একটা কিছু বলতে গেছে তার যেন লিঙ্কটা হারিয়ে যাচ্ছে, এই যে ফরগেটফুল নেচারটা সিফিলিস একটা প্রিডোমিনেন্ট যে পেশেন্ট রয়েছে, এক পাতা পড়তে দিন তারপরে জিজ্ঞাসা করুন, দেখবেন সেটা তার বোধগম্য হয় না, সেটা বলতে পারছে না।
আর একটা আমরা দেখি সিফিলিসের পেশেন্টের রাত্রিরে কিন্তু সে ভালো ঘুমাতে পারে না, আমরা নাইট অ্যাগ্রাভেশনের কথা পাই এবং নিদ্রাহীনতার কথাও পাই, যেমন লস অফ স্লিপে খুব ভালো দুটো ওষুধের কথা তো এই মুহূর্তেই মনে পড়ছে, একটা কার্সিনোসিন একটা থুজা, কিন্তু এই লস অফ স্লিপের অ্যাগ্রাভেশন মানে লস অফ স্লিপ হয় নাইটে, এবং মানিন্দ্র স্যার বলেছেন যে নাইটে যে বেডওয়ার্মে অ্যাগ্রাভেশন, আসলে প্রত্যেকটা গরমেতেই সিফিলিসের একটা অ্যাগ্রাভেশন করার একটা বিষয় থাকে, তাহলে ওই যে বিছানার গরমে বেড়ে যায় বা রাত্রে তার যে কষ্টটা বাড়ে তার জন্য তার একটা কিন্তু ঘুমের সমস্যা হয়, এই রাত্রে বাড়ার জন্য সে ঘুমাতে পারে না। আর তো নোদা নির্মলন্ত ক্যান্সার বলেছেন সানসেট টু সানরাইজ অ্যাগ্রাভেশন, আর সিফিলিসের একটা ন্যাচারাল ডিসচার্জে তার কিন্তু অ্যাগ্রাভেশন হয়, যেমন আমরা জানি অন্যান্য ক্ষেত্রে যে কানে পুঁজ হয়েছে, নাকে জল পড়ছে, ঘাম হচ্ছে, তাহলে জেনারেলি এইগুলোতে হলে তো আরাম পাওয়ার কথা এবং শরীর পেশেন্ট কিন্তু আরামও পায়। আপনারা অনেক সময় পাবেন দেখবেন জ্বর হয়েছে, এবং আমরা জানি জ্বর যখন একটা পার্সপিরেশন বা সোয়েট হয় তারপরে জ্বরটা একটা রিলিফ পাওয়া যায়, কিন্তু ইন কেস অফ সিভিলিটিং মায়াজম যেখানে প্রিনেমেন্ট করবে সেখানে কিন্তু সেই তার ঘামটা হলেও তার জ্বরটা কমছে না। আর সিভিলিটিং মায়াজমের কিন্তু একটা ওয়াশিং ম্যানিয়া কাজ করে দেখবেন, এবং আমরা রিপার্টারিতে পাই আর কি কনস্ট্যান্ট ওয়াশিং হিজ হ্যান্ড না হার হ্যান্ড এইরকম একটা কথা আছে, যেমন স্বপন ঘুরে বললো একটা হলমার্ক, সোনার যেরকম হলমার্ক দিয়ে বোঝা যায় সিফিলিসের হলমার্ক হচ্ছে আলসারেশন আর একটা গ্ল্যান্ডুলার এফেকশন। মানিলা স্যার বলেছেন তার আমরা দেখি যে থ্রোটে টনসিল টনসিল বা অন্যান্য জায়গার গ্ল্যান্ড এমনকি লিম্ফ্যাটিক গ্ল্যান্ড পর্যন্ত আক্রান্ত হয় আমরা দেখি। তো সব থেকে বড় কথা কি এইগুলো যখন আবার আলসার হয় সে আলসারগুলো কিন্তু যেহেতু দ্রুতগামী এটা প্রায় সকলেই বলেছেন, এবং সেই আলসারটা সহজে যেন সারতে চায় না। এক কথায় বলা যায় আর কি যে একটা আলসার হচ্ছে এবং তার সাথে একটা পচন স্বভাব আর একটা বিচ্ছিরি দুর্গন্ধ আর মরা পচার গন্ধ, এই তিনটে যেন যেমন আমরা ডিস্ট্রাকশন দেখলাম ওদিকে কি মেন্টাল লেভেলে কি ফিজিক্যাল লেভেলে সেই রকম, তাহলে একটা তার শর্টনেস থাকবে আর সব ডিসচার্জেই তার একটা কিন্তু দুর্গন্ধ থাকবে, একটা ওপেন চিপ ওডার, সেটা ঘাম হোক সেটা মেনস্ট্রুয়েশন পিরিয়ড হোক লিকোরিয়া হোক নেজাল ডিসচার্জ হোক কি তার অটোরিয়া হোক, একটা মাউথ আলসার এবং তার যেমন কি ক্ষতে হয় যে মানিন্দ্র স্যার বোধহয় বলেছেন যে একটা ডিপ মাসেলে অ্যাবসেস হচ্ছে এবং বারবার অ্যাবসেস হওয়া এটাও একটা সিভিলিটি মায়াজমের কিন্তু একটা কমন টেন্ডেন্সি আমরা দেখি, এবং সেইটা যেন সেই হাড়েও যেন সেইটা চলে। আমরা বাচ্চাদের ক্ষেত্রে ক্যারিজ টিথ মাউথ আলসার এগুলো বাচ্চাবেলা থেকে যেন অনেক বাচ্চার মধ্যে আমরা এগুলো পাই, যেন দাঁত হতে না হতে সেই দুধে দাঁতগুলোই সব পোকাতে খেয়ে ফেলেছে, সিভিলিটিক ক্যারেক্টার। এবং এইগুলো সিভিলিট একটা কথা যেটা বলা হয় নাই সিভিলিটিসে একটা আঁচিল আছে সেই আঁচিলটা কিন্তু পিডানকুলেটেড, একটা দেখবেন অনেকের যেন একটা আমাদের যেমন গলা আছে না আমাদের ধর গলা তারপরে মাথা, তো এই গলার কাজটা একটু নেয় না সকলেরই, তো তাই প্রত্যেকটা মানুষেরই তার গলার কাজটা ন্যারো, এই আঁচিলটার জন্য ওই রকম একটা গলাযুক্ত আঁচিল, ওপরটা একটা বেশ মাথা আর সেটা একটু তেল তেলে স্বভাবের দেখবেন, যেমন একটা এই যে সাইকোটিক আলসারে আমরা দেখি একটা কলিফ্লাওয়ার লাইক একটা যেন ফাটা ফাটা থাকে, এই সিভিলিটিক এর আঁচিল গুলো কিন্তু অনেকটা এরকম হয়। আর দাঁতের ক্ষেত্রে আমরা রেপার্টারিতেই দেখেছি আর কি, অবশ্য এখানে মেডুরিনামও আছে একটা সেরেটেড টিথ, এখানে সিফিলিনাম মেডুরিনাম সম্ভবত সরিনামও আছে, এইগুলোকে দেখি আমরা, তার মানে দাঁতটা
আবার এক জায়গায় বলা হয় মুগুরের মতন দাঁত, যেন উপরের গুলো সব জোড়া হয়ে রয়েছে আর নিচে ফাঁক ফাঁক হয়ে রয়েছে। তার সাথে আমরা একটা দেখি গাম আলসারেশন করে আর টিথ গুলো যেন তাড়াতাড়ি লুজ হয়ে যায়। মুখের মধ্যে আমরা এরকম দেখি যে বারবার তার একটা গাম বয়েল হচ্ছে এবং সেই বয়েল গুলো যেন তাড়াতাড়ি ছাড়তে চায় না, ন্যাচারালি তার মুখে একটা দুর্গন্ধ হবে। আর এছাড়া তো মোটামুটি সব বলাই হয়েছে যে একটা, হ্যাঁ, সিভিলটেড পেশেন্ট তার একটা কিন্তু খুব একটা নেশা করতে ভালোবাসে, বিশেষ করে আমরা তো সকলেই জানি এই মদের প্রতি, বা মানিলাল স্যার যেমন বললেন ফ্যামিলি হিস্ট্রিতে যে অ্যালকোহলিক টেন্ডেন্সিটা যেটা থাকে, নট অনলি ফ্যামিলি হিস্ট্রি এবং যেন এই বংশের অনেক ছেলেরই একটা সেই মদ খাওয়ার ইতিহাস থাকে। এমনকি দেখবেন যারা বেশি চা কফি খেতে ভালোবাসে, এমনকি একটা মানে টোবাকের প্রতিও একটা আকাঙ্ক্ষা, টোবাকো বিভিন্ন ফর্মে, সেটা স্মোকিং হতে পারে, সেটা ওই টোবাকো দিয়ে অনেকে দাঁত মাঝে ওই যে কি বলে গুড়াকু, হ্যাঁ, টোবাকো বিভিন্ন ফর্মে এরা কিন্তু একটু বেশি এটা খেতে ভালোবাসে, স্পাইসি ফুড খেতে খুব ভালোবাসে। এমনকি ওই একজন যেন কে বললেন যে ফোল্ডিং এরিয়ায় যেগুলো স্কিন ডিজিজ দেখা যায় সিভিলিটি প্রবল পেশেন্টের, আমরা পেশেন্টের মোটামুটি এরকম একটা হিস্ট্রি পাই। মোটামুটি আজকে এইটুকু থাক, আরো পরে আরো ডিসকাশন হবে যেটা মানিলা স্যার বললেন। হ্যাঁ, নখের কথা কে জানে।